আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবারও কেঁপে উঠল রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। মুসলিম বিশ্বের সব সমস্যার সমাধানের উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট। পূর্ণ মাত্রার পারমাণবিক যুদ্ধে মারা যাবে প্রায় 500 কোটি মানুষ। সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দুর্নীতির মামলায় সূচির আরও 6 বছরের সাজা। দক্ষিণ তাইওয়ানে মার্কিন প্রতিনিধি আবারও উত্তেজনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে তাদের দখলকৃত ক্রিমিয়ার মাইস্কোয় শহরে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের দাবি, আগুন লেগে অস্ত্রের গুদামে বিস্ফোরণ হয়েছে। এর আগে গত মঙ্গলবার ক্রিমিয়ায় সাকি বিমান ঘাঁটিতে হয় ভয়াবহ বিস্ফোরণ। সেই ঘটনায় একজন নিহত এবং 15 জন আহত হন। ওই সময়ও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল অস্ত্রের গুদামে আগুন লেগে বিমান ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে রাশিয়ার কমপক্ষে 9টি যুদ্ধবিমান আংশিক ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্রের গুদামে বিস্ফোরণের ব্যাপারে জানিয়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, মাইস্কোয়ের একটি সেনা স্থাপনায় ভোর 6:15 আগুনের সূত্রপাত হয়। এর কারণে অস্ত্রের গুদামে বিস্ফোরণ হয়। এদিকে 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেলে রাশিয়া। এরপর ক্রিমিয়াকে নিজেদের অংশ হিসেবে সংযুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করলেও ক্রিমিয়া পুরোপুরি শান্ত ছিল। কিন্তু এই আগস্ট মাসে দুইবার ক্রিমিয়ায় দুটি বিস্ফোরকের ঘটনা ঘটেছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে দুটি ঘটনায় দুর্ঘটনা। তাছাড়া ইউক্রেনেও হামলা করার বিষয়টি সরাসরি স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এসব বিস্ফোরণের পেছনে ইউক্রেনের হামলা দায়ী। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সোমবার দেশটির পূর্বাঞ্চলের দোনবাস অঞ্চলের রুশ বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে। এছাড়া দক্ষিণ ইউক্রেনের খেরোসান ও মাইকোলাইভ শহরের আশেপাশে গোলাবর্ষণ করা হয়েছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দেওয়া এই খবরে জাপোজিজিরায় পূর্ব ও দক্ষিণ দিকের শহরগুলোতে ট্যাঙ্ক ও বিমান হামলা চালানোর কথা উল্লেখ করা হয়। জাপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে হামলার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করা অব্যাহত রেখেছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কিছুদিন পরই মার্চ মাসে রাশিয়া ওই স্থাপনাটি দখল করে নেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে রুশ জনগণের প্রতি আহ্বান জানান যাতে তারা ফেব্রুয়ারির শেষ দিকে শুরু করা এই যুদ্ধটির বিরোধিতা করেন। জেলেনস্কি বলেন, যেসব রুশ নাগরিক যুদ্ধ নিয়ে নীরব আছেন তারাও এই যুদ্ধকে সমর্থন করেছেন। রুশ ভ্রমণকারীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার প্রতিও সমর্থন জানান জেলেনস্কি। এদিকে জাতিসংঘের ভাড়া করা একটি জাহাজ ইউক্রেন থেকে 23,000 টন গম নিয়ে রোববার ইথিওপিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এটি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রথম শস্য রপ্তানি, যা দুর্ভিক্ষের মুখোমুখি থাকা কোনো দেশের উদ্দেশ্যে যাচ্ছে। মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ করা বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইতিহাস প্রমাণ করে বিশ্বের বিভিন্ন জাতি যেখানে আধিপত্যগামী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে সম্মান ও স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লবী পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে 33 দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয় উপলক্ষে রবিবার ফার্সি 23 ও মোরদাদকে ইসলামী প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে। একইভাবে মুসলিম বিশ্বের নানা সমস্যা, বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুকে প্রতিরোধী কেবল সমাধান এনে দেবে বলে তিনি মনে করেন। ইরানের প্রেসিডেন্ট রাইসি ও কাশেম সুলাইমানি ও হোসেইন হামেদানি সহ শহীদ প্রতিরোধ সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ইরানে সহ বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ প্রতিরোধ সংগ্রামীদের আত্মত্যাগের কাছে ঋণী।
আধুনিক বিশ্বে একটি পূর্ণমাত্রায় পারমাণবিক যুদ্ধ হলে বিস্ফোরণে তো প্রাণহানি হবেই, কিন্তু এর ফলে বায়ুমণ্ডলে সূর্যের আলো আটকে দেওয়া ছাইয়ের যে আস্তরণ পড়বে তাতে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা যাবে এবং তার কারণে মারা যেতে পারে প্রায় 500 কোটি মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। ন্যাসারপুর জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা সম্ভাব্য 6টি পারমাণবিক যুদ্ধের ফলাফল চিত্রায়িত করেছেন। তাতে দেখা যায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ হলে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ প্রাণ হারাতে পারে। পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ হলে কী পরিমাণ ছাই ধুলো বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে তার উপর নির্ভর করে এই আনুমানিক হিসাব নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের জাতীয় বায়ুমণ্ডলীয় গবেষণা কেন্দ্রের সমর্থিত জলবায়ু পূর্বাভাসের একটি পদ্ধতি ব্যবহার করেছেন। এর মাধ্যমে দেশভিত্তিক প্রধান প্রধান ফসল উৎপাদনের একটি ধারণা করা সম্ভব হয়েছে। গবেষণায় দেখা গেছে তুলনামূলক স্বল্প মাত্রার সংঘাত ও বৈশ্বিক খাদ্য উৎপাদন ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান এর মধ্যে যুদ্ধ হলে 5 বছরের মধ্যে খাদ্য উৎপাদন 7% কমে যেতে পারে আর রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধলে 3 থেকে 4 বছরের মধ্যে খাদ্য উৎপাদন কমতে পারে অন্তত 90%। গবেষকরা বলেছেন বর্তমানে পশু খাদ্য হিসেবে ব্যবহৃত ফসল ব্যবহার করে অথবা খাদ্য অপচয় কমিয়ে যুদ্ধে তাৎক্ষণিক কিছু ক্ষতিটা কমানো যুদ্ধের তাৎক্ষণিক ক্ষতি কিছুটা কমানো সম্ভব, তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে এই সঞ্চয়ের পরিমাণ হবে ন্যূনতম। সম্প্রতি ইউক্রেনের রুশ আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য সংঘাতের উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই এই গবেষণার ফলাফল প্রকাশ করা হলো। গত এপ্রিলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বিশ্বে একটি বড় পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার গুরুতর ঝুঁকি রয়েছে। গবেষণা প্রতিবেদনের সহলেখক ও রাটগার্স ইউনিভার্সিটির পরিবেশবিদ্যা বিভাগের জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক অ্যালান রোবক বলেন, এসব তথ্য আমাদের একটি কথাই বলে, পারমাণবিক যুদ্ধ হওয়া অবশ্যই আটকাতে হবে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহে দুদেশের মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়াকে দুদেশের পক্ষ থেকে সম্মিলিত সামরিক প্রশিক্ষণ বলে উল্লেখ করা হয়েছে। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কোরীয় দ্বীপে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার আগ্রাসন বেড়ে গেছে এমন অভিযোগ এনে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। ক্রমাগত অস্ত্র পরীক্ষার মাধ্যমে সিউল ও ওয়াশিংটনের বিরুদ্ধে উত্তর কোরিয়া পারমাণবিক সংঘাতের হুমকি তৈরি করেছে বলে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উলসি ফ্রিডম শিল্ড নামে দক্ষিণ কোরিয়ার মিত্রদেশ দুটির এই গ্রীষ্মকালীন মহড়া আগামী 22 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক এবং প্রায় 1,000 সৈন্য এই মহড়ায় অংশ নেবেন। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং করোনাভাইরাসের কারণে গত 1 বছর সিউল এবং ওয়াশিংটনের মধ্যে বেশ কিছু নিয়মিত মহড়া বন্ধ ছিল, তবে দুদেশের নিজেদের মধ্যে পুনরায় বড় ধরনের মহড়া পরিচালনার অঙ্গীকার করছে। তারই অংশ হিসেবে আগামী সপ্তাহে বৃহত্তম মহড়াটি অনুষ্ঠিত হবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে গত 8 থেকে 14 আগস্ট যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নৌবাহিনী হওয়ার উপকূলে ক্ষেপণাস্ত্র সতর্কতা এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র অনুসন্ধান এবং ট্র্যাকিং অনুশীলনে অংশ নিয়েছে। দুর্নীতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে আরও 6 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের আদালত। সোমবার দুর্নীতির 4 মামলায় তাকে এর সাজা দেওয়া হয়। এর আগে দেশদ্রোহিতা ও দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি অভিযোগে তাকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয় মিয়ানমারের সামরিক আদালতে। সম্প্রতি অং সান সুচিকে গৃহবন্দী অবস্থা থেকে স্থানান্তরিত করা হয়েছে রাজধানী নেপিডোর একটি নির্জন কারাগারে। তার বিরুদ্ধে করা সব মামলার শুনানিতে এখন সেখান থেকেই অংশ নিচ্ছেন তিনি। জানা গেছে নিজের প্রতিষ্ঠিত সংস্থা ডাও কিন কিও ফাউন্ডেশনের তহবিলের অপব্যবহার, সরকারি মালিকানাধীন জায়গা বিশেষ ছাড়ে লিজ নেওয়া এবং নিয়ম বহির্ভূতভাবে বাড়ি তৈরি দায়ে নতুন করে দোষী সাব্যস্ত হয়েছে 77 বছর বয়সী অং সান সুচি।
2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার নির্বাচিত সরকারকে উৎখাত করার সময় নোবেলজয়ী সুচি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অন্তত 20টি মামলা হয়েছে। এসব মামলার অভিযোগে প্রমাণিত হলে সুচি 150 বছরের বেশি কারাদণ্ড হতে পারে। তবে তার এ মামলায় শুনানির সময় গণমাধ্যম কর্মী বা অন্যরা কেউ উপস্থিত ছিলেন না, তার আইনজীবী ও কথা বলার সুযোগ পাননি। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনীতিবিদদের গঠিত মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং বলেছেন, এই সিদ্ধান্তটি গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের অপমান করার জন্য জান্তার মরিয়া প্রচেষ্টার আরেকটি কাজ। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই অঘোষিত সফরে রোববার তাইওয়ান আসেন মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল। তাইওয়ানে অবস্থিত আমেরিকান ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, সিনেটর এড মার্কি ও জন গারামিন্ডি অ্যালান ও লোভেস্টার ডন বেয়ার ও কোলম্যান রাড ওয়াগেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে বৃহত্তর সফরের অংশ হিসেবে 14 ও 15 আগস্ট তাইওয়ান সফর করবেন। সেই অনুযায়ী তাইওয়ানে আসে 5 জনের এই মার্কিন দলটি। আর তাদের এই সফর ঘিরে নতুন করে ফের উত্তেজনা দেখা দিয়েছে তাইওয়ান প্রণালীতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সফরের প্রতিবাদে সোমবার ফের তাইওয়ানের কাছে সামরিক প্রশিক্ষণ চালিয়েছে চীন। সামরিক প্রশিক্ষণ শেষে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাছাড়া তাইওয়ানের স্বাধীনতাপন্থীদের এবং বিদেশি হস্তক্ষেপ রুখতে কাজ করছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ান বলেছেন, চীনের লিবারেশন আর্মি যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিচ্ছে। সার্বভৌমতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং তাইওয়ানের স্বাধীনতাবন্দীদের গুঁড়িয়ে দেওয়া এবং বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে কাজ করছে। তাছাড়া তাইওয়ানের বর্তমান শাসক এবং যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র এবং DPP কে হুঁশিয়ারি দিয়েছি, তাইওয়ানকে ব্যবহার করে চীনকে আটকানোর চিন্তা ব্যর্থ হবে।